এই যা বললাম এই পরিবেশকে এখন পৃথিবীতে এসেছে না আসবে কিছু মানুষ তাকান এমন এমন পীর এমন আলেম এমন দায়িত্বশীল এমন ইমাম আমাদের মাথার উপরে এখন যাদের মানতে গেলে ঈমান থাকে না তাদের অস্বীকার করলে জীবন থাকে না আর কথা বলেন নবীজি বলেন এরকম পরিবেশ আসলে কি করব সেটা শুনো অথচ সেইটার দিকে আমরা কান লাগাচ্ছি না কারণ যদি জানি অনেকে মনে করেন যদি জানি তখন আমার মানা লাগবে জানি না তাই মানি না না আপনি জানেন না কেন আপনাকে জানা লাগবে এত বড় কঠিন পরিস্থিতির কথা বললেন ফালা নুশিরু বিল মিংসার ওয়া হুমিলু আলাল খশাব যদি মাথার উপরে করত দিয়ে ছিঁড়ে ফেলে শরীর থেকে চামড়া গুলো সব লোহার চিরল দিয়ে খুলিয়ে ফেলে তারপরও আল্লাহর দিন থেকে কখনো সরে যাবে না কারণ এর মাধ্যমে জীবন দিতে পারলে তোমার অমর হয়ে যাবে আমির হামজার মতো সুবহানাল্লাহ বলতে পারেন না যখন বাস্তবে আমরা আজ দেখছি ঝড় যদি একটু ওঠে আমরা অনেক ইমানদার পর্যন্ত টুপি খুলে পকেটে নিয়ে বসে পরে আবার যখন সময় আসবে টুপি মাথায় দেব এ তোর ইমান আর আছে এত তো বেইমান হয়ে গেছিস তোর চিল্লা পাল্লা করার দরকার ছিল কি আমরা তো সেলিয়ে পরিবেশটা নষ্ট করে দিয়ে এখন আবার বলছে আমি মাফ চাই তওবা করি তোর এখন তওবা করি লাভ আছে তোর ইমান তো নেই এটা ঈসা আলাইহিস সালামের উম্মতের আশা করেছিল আমাদের এখন সেই কাজ করার সময় অন্তত এসে গেছে জীবন থাকে থাক না থাকে না থাক ওরা মানতে গেলে ইমান থাকে না আর অস্বীকার করলে জীবন থাকে না আল্লাহ জানে হাদিসটাকে আমাকে সহ যারা এসেছি এ কঠিন পরিস্থিতিতে অন্তত ইমানের মহা দুর্যোগ চলছে এখন আগুন হাতে রাখা এখন সহজ ইমান নিয়ে টিকে থাকা কঠিন এ কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকতে পারলে ভালো বিদায় নিলেও ভালো যারা টিকে থাকতে পারবে তারা আল্লাহর রহমতের ভেতরে আসবে যারা বিদায় নেবে ওরা তো রহমতের ভেতরে আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা নিশ্চয় যারা বলতে পেরেছে আমাদের রব আল্লাহ আমরা টিকে আছি যত ঝড় ঝাপটা আসবে আমরা টিকে আছি হয় থাকবো নাই কবরে যাবো তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ বলেন ওদের বিপদে আমি ফেরেশতা নাযিল করব সাহায্য করব সেই সময় এখন তামাম দুনিয়ায় অলরেডি 100 ভাগের 100 ভাগ চলছে এই আয়াত এবং হাদিসের উপরে আমাদের ইমান যা আছে টলমল করছে কচুর পাতার পানির মতো আমরা যেন সত্যি টিকে থাকতে পারি জোরে বলেন আমিন আমি বলছিলাম ইসলাম শুধুমাত্র ধর্ম নয় এটা জীবন ব্যবস্থা আল্লাহ এই জীবন ব্যবস্থাকে কায়েম করবে করবে না কর বলেন বলেন এটা শুধু আল্লাহর ইচ্ছার ব্যাপার ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ যদি কোনো কাজের ইচ্ছা করি শুধু কোন বলি আর ফায়াকুন হতে 1 সেকেন্ডের সময় লাগে না সুবহানাল্লাহ বলতে পারেন নাই আল্লাহ লক্ষ মানুষ নিয়ে আমরা মুসাফির অবস্থায় তোমার কাছে আহ্বান জানাচ্ছি কোরআনের এই অনুষ্ঠানে তুমি অন্তত কোন বল তুমি কোন বল অন্তত ফায়াকুন যেন আমাদের চর্ম চোখে আমরা দেখতে পারি কারণ এই দেশ অনেকেই চালিয়েছে আজ 50 বছর কানকে তোমার শান্তি আমাদের কেউ দিতে পারেনি কথা বলেন এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে এ দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে এটা আমরা দেখতে চাই না চাই না দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম সূরায়ে রোম থেকে কোন সূরা রোম মানে বিল্ডিং এর রোম রোম একটা দেশের না রোম একটা ওই সময় একটা পরাশক্তি এখন যেমন আমেরিকা ওই সময় একটা পরাশক্তির নাম ছিল রোম আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোম নাজিল করে কিছু ঐতিহাসিক ঘটনা এখানে আছে আমরা যেহেতু সময় পাবো অল্প এই জন্য তাফসির যে 5-6টা বিষয় এক জায়গায় করে করা লাগে সবগুলো হবে না আমরা একবারে শিক্ষায় চলে যাচ্ছি রব্বুল আলামিন বলেন জহারাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনা জোরে স্থলে আকাশে জমিনে পানিতে যে বিপদ আপদ বিপর্যয়গুলো তোমাদের দেখতে পাও এগুলো হাতের কামাই করা ফসল আমি আল্লাহ দিতে চাই না কারণ আমি এত শখ করে মানুষ বানিয়েছি ফেরেশতাদের সাথে বার্গেনিং করি ওরা তো রাজি ছিল না
ফেরেশতারা রাজি ছিল ওরা বলেছিল বানানোর দরকার নেই ও জিন জাতির মতো বলে পার করে ফেলবে সব আল্লাহ বলেছিলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা আসলে জানো না আল্লাহ কি জানেন ওটা কিন্তু ফেরেশতারা জানে জানে আল্লাহর মনে একটা জিনিস আছে ওইটা কি ওইটা পরবর্তীতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু মানুষ আর জিন আমি বানাতে চাই শুধুমাত্র আমার ইবাদতের জন্য কিসের জন্য ও ইবাদতটা কি ওটা না করলে কি কি গজব আল্লাহ কোন সময় কি নাজিল করে কোরআন থেকে হাদিস থেকে আমরা জানার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা ব্যাপার চাই দলো বিভিন্ন সময় আমরা বিভিন্ন নাম দিয়ে চালাই আর যারা আল্লাহকে বিশ্বাস করে না আংশিক বিশ্বাস করে তারা বলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ বলে কিচ্ছু নেই কথা বুঝতেছে প্রাকৃতিক দুর্যোগ বলে কিচ্ছু নেই এগুলো সব মানুষের হাতের কামাই করা পাপের ফসল আল্লাহ এগুলো মাঝে মাঝে কেন দেয় এর উদ্দেশ্য কি লিউজিবহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আমাদেরকে আল্লাহ কিছু মজা আস্বাদন করাতে চায় যেন এই পাপের কাজগুলো আমরা ছেড়ে আল্লাহর দিকে ফিরে যাই কিন্তু আমাদের দুর্ভাগ্য এই নতুন নতুন নাম দিয়ে কিছুদিন পরে আল্লাহ যখন শিথিল করে তখন আমাদের বিদ্যে আরো বেড়ে যায় এমন এমন রোগ মাঝে মাঝে আসে যেগুলো পৃথিবীতে আসলেই নতুন এই করোনা কিন্তু নতুন রোগ এর আগে ছিল কোনোদিন নামও শুনি না করোনার বিশ্লেষণ অনেকে করছে এভাবে করো না ক দিয়ে কোরআন পড়ো র দিয়ে রোজা করো আর দন্ত নায়কারে নামাজ পড়ো কোরআন পড়ো রোজা করো নামাজ পড়ো করোনা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে আমরা সামনে যদি এরকম ব্যাখ্যা কিছু পাই সামনে যাব আমরা আসে আয়াতের দিকে ফিরে যাই প্রত্যেক জামানায় আল্লাহ আসাব আর গজব পাঠান তাদের হাতের কামাই করা ফসলের জন্য সব পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেয় না বলেন জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাবে গুলো তোমাদের হাতের কামাই করা ফসল আমি পাঠাই আমি অনেকগুলো পাপের শাস্তি কিন্তু মাফ করে দেয় যত অপরাধ করো সব যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে পাঠান তাই পৃথিবীর অবস্থা যা তত বড় বড় দেশের দিকে তাকালাম আমরা ইতালি রোম ফ্রান্স নিউজিল্যান্ড এ বড় বড় যে শহরগুলো আমেরিকা থেকে শুরু করে যাদেরকে মেডিসিনের শহর বলা হতো যাদেরকে মানবতার শহর বলা হতো যাদেরকে ঔষধের শহর বলে দুনিয়ার পৃথিবীর মানুষেরা চেনে তারা নিরুপায় নিঃস্ব সব আকাশের দিয়ে মুখ দিয়ে জানাচ্ছে আমাদের আর কিছু হাতে নেই সব উপরওয়ালা পারে যদি ওরা আল্লাহু আকবারের কথা বলছে না কিন্তু এই কথাই জানাতে চায় তাম দুনিয়ার 228টা রাষ্ট্রের মানুষেরা যে এই পৃথিবীতে করোনা মোকাবেলা করার যা দেখছে এগুলো আসল না করোনা মোকাবেলা করতে যেগুলো আজ আবিষ্কার হচ্ছে অনেকে আমার মনে হয় এখন যদি করোনা টিকা নিয়ে পরপর এক 10 জন মারা যায় এ বাংলাদেশে অন্তত আর কেউ নেবে না ও নিলেই মানুষ মরে যাচ্ছে আল্লাহর এই শাস্তি থেকে মোকাবেলা করতে হলে আল্লাহর দিকে ধর্ণা দেওয়া লাগবে তাছাড়া নিজের শক্তি সামর্থ্য দিয়ে আপনি আল্লাহর শাস্তির মোকাবেলা করতে পারবেন না এর ব্যাখ্যায় সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজে তাফসীর করছেন ফাকুল্লান আখাদনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়ামিনহুম মান আখাযাতুহু সাইহাতু ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়ামিনহুম মান আগরকনা ওমা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন প্রত্যেক জাতিকে
তাদের অপরাধের কারণে পাপের কারণে আমি কিন্তু পাপড়াও করেছিলাম কাউকে ছাড় দেইনি যে যে অপরাধ করেছে আমি আল্লাহ তাকে ধরেছি তার পাপের অপরাধের কারণে কাউকে আমি আল্লাহ পস্তর সহ বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছি পাথরের বৃষ্টি আল্লাহ নাযিল করেছিলেন দুনিয়ায় এখনো মাঝে মাঝে এই শিলা বৃষ্টি হয় শিলা মানে পাথর শিলা মানে কি এই শিলা বৃষ্টি হয় আল্লাহ ফসলগুলো একদিকে নষ্ট করে মানুষের অনেকের ঘর বাড়ি পৃথিবী থেকে প্রায় ধ্বংস হওয়ার মতোই হয়ে যায় বিশেষ করে টিনের বাড়ি খড়ের বাড়ি যাদের কথা বলে না ছোট ছোট পাথর না যদি 10 কেজি হয় এক একটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে পাথরের বৃষ্টি আমি নাযিল করি কেন জানো হযরতে শয়বার সাল্লামের জামানায় একবার আমি পাথরের বৃষ্টি নাযিল করেছিলাম তাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছি তাদের অপরাধ ছিল এই তারা ওজনে কম বেশি করত কিসে ওজনে যারা কম বেশি করে তাদের উপরে এখনো ওই শাস্তি আসার সম্ভাবনা নেই বলেন বলেন যেই দেশে ওজনে কম বেশি বেশি হয় ওই দেশে শিলা বৃষ্টি নাছিল হওয়ার সম্ভাবনা কোরআন বলছে বেশি শিলা বৃষ্টি নাছিল হলে কি কি ক্ষতি হয় আপনি টের পেয়েছেন কয়েক বছর আগে অনেকের টিনের টিন দিয়ে দেখা যেত আকাশে কয়টা তারা আছে শয়েব আলাইহিসসালামকে আল্লাহ তার জাতির নিকটে পাঠিয়ে বলেছিলেন ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু কদ জাআতকুম বাজ্জিনাতুম মির রাব্বিকুম فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُم مُؤْمِنِينَ একটু খেয়াল করবেন গতানুগতিক কথা বলছি না আল্লাহ পাক বলেন আমি মিশর দেশের মাদিয়ান শহরে কাইকা নামক একটা শহর ছিল ওই জায়গায় হযরতে শয়েব আলাইহিসসালামকে তাদের ভাইদের নিকটে পাঠালাম তিনি বললেন হে আমার জাতির লোকেরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল আর প্রমাণ এসেছে তোমরা সবচাইতে বেশি দুইটা কাজ জাতির ভেতরে প্রচলন করেছে ওই একটা হচ্ছে ওজনে কম বেশি করা দুই নাম্বার সমাজ শান্ত থাকার পরে যারা বিশৃঙ্খলা তৈরি করো এই দুইটা কাজ বন্ধ করো এক নাম্বারে ওজনে কম বেশি কিসের আর ওজনে এই ওজন মানে শুধু যারা দোকানদারি করে ওজনে কম বেশি করে যারা ব্যবসা করে খায় ওজনে কম বেশি করে শুধু এরাই না ওজনে কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় ব্যবসা করতে গিয়ে যারা বিভিন্ন খাদ্যে ভেজাল দেয় ফরমালিন দেয় এরপরে বিষ দেয় ঔষধ মেশায় এরাও এই এই পাপের অন্তর্ভুক্ত কথা বুঝতেছে বাংলাদেশে হাজারো শিক্ষক আছে দেখবেন তারা শিক্ষকতা করার আগে বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়ে ডিগ্রি গুলো অর্জন করতে হলে তাদের বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন আহরণ করা লাগে বলো না কেন যারা কামেল পাস করে অনার্স মাস্টার্স করে ডক্টরেট করে মাদ্রাসায় বলেন স্কুলে বলেন যে যেই লাইনে পড়ছে তাদেরকে যোগ্যতা অর্জন করতে হলে ডিগ্রি নিতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগুলো পাওয়া লাগে নেওয়ার সময় কিন্তু একটা মাস্টার একটা শিক্ষক বহু জায়গা থেকে বহু কিছু নেয় ক্লাসে যখন দেবে ওই সময় আর সঠিকভাবে দিতে চায় না ক্লাসে তখন আর পড়াতেও চায় না যখন বলে প্রাইভেট আছে কোচিং করা লাগবে আপনি নেওয়ার সময় বেশি নিয়েছিলেন দেওয়ার সময় কম দিলেন দিলেন না ছাত্র ছাত্রীদেরকে আপনার কারণে পাথরের বৃষ্টি মাঝে মাঝে শিলা বৃষ্টি নাছিল হয় তাহলে পাথরের বৃষ্টি শিলা বৃষ্টি
সৃষ্টি নাসিল হওয়ার পেছনে এক নাম্বার কারণ এই যে জাতির ভেতরে যেই দেশের ভেতরে ওজনে কম বেশি করা ওজন বলতে শুধুমাত্র সাউন দাউন তেল মেপে দেওয়া বলেন 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 সরকারে যারা দায়িত্ব আছে বিভিন্ন উপর থেকে যে বাজেটগুলো আছে জনগণকে দেওয়ার জন্য আপনি তো পাওয়ার সময় ঠিকমতো পেয়েছেন এলাকার জন্য ঠিকমতো এবার আর দিতে চান না অর্ধেক দিন অর্ধেক খেয়ে ফেলেন এই জন্য ওজনে কম বেশি হয়ে গেল এই কথা বলেন না কেন তাহলে এই হিসাবে ধরতে গেলে অনেক মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান অনেক বক্তা অনেক আলেম অনেক ইমাম অনেক শিক্ষক শিক্ষিকা সব কিন্তু এই পাপের অন্তর্ভুক্ত না এই পাপটা বন্ধ করা লাগবে যে যে জায়গায় যে অবস্থানে আসি ওখান থেকে অন্তত আমি যা পেয়েছি এটা আমি এইভাবে ডেলিভারি দেব রাজি আছে এটা শুধু এই 10,000 50,000 মানুষ শুনছে না এটা রেকর্ড হচ্ছে কালকে তামাম দুনিয়া ছড়িয়ে যাবে তাহলে আল্লাহর এই শাস্তি থেকে বাঁচতে হলে ওজনে সঠিক দেওয়া লাগবে নিয়ম দিয়েছে কে দুই নম্বরে ফলা তফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা যারা তৈরি করার চেষ্টা চালায় দেশটা বেশ ভালো চলছিল হঠাৎ হঠাৎ কি যেন ইস্যু তৈরি করে আর বাংলাদেশ গরম হয়ে যায় এখন বলছে না ভালো চলছিল আমরা হঠাৎ করে এক মেহমান আসবে এই মেহমান নিয়ে এখন তামাম বাংলাদেশ গরম কি দরকার ছিল আপনি ভালোই তো চলছিলাম হঠাৎ করে এটা নিয়ে আপনি গরম করে ফেললেন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এখন হাজারো মানুষ মর ধর অনেকে গোম হয়ে যাবে আল্লাহ যদি চাই এই পাপটা যদি আপনি এখনো পর্যন্ত বন্ধ না করেন না জানি আল্লাহ আবার পাথরের বৃষ্টি দিয়ে দেশটা ধ্বংস করে দেয় কিনা নাকি সোহাইব আলাইহিস সালামের জামানায় শুধু আল্লাহর ক্ষমতা ছিল এখন উনি আর ক্ষমতায় নেই ক্ষমতায় নেই এবার পরবর্তী আয়াত পড়বো না বাদ দেব আলা তাকরুদু বিকুল্লি সিরাতিন তুরিদুনা অতসুদুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনা রিওয়াজা ইলা আখির আয়াত আল্লাহ পাক বলেন পাথরের বৃষ্টি শিলা বৃষ্টি নাজিল করার আরেকটা কারণ হচ্ছে যারা কারণে অকারণে আমার বান্দাদেরকে বিপদে ফেলার জন্য বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পথ পেতে থাকে আজ কিছু মানুষের কাজই মনে হয় এটা কি করে বিপদে ফেলবো বলে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে দেখবেন ঠিক রাস্তায় পথ পেতে আছে ওর কাজই কি করে ওর বিপদে ফেলবো ওর কাছ থেকে টাকা খাবো ওর কাছ থেকে বিপদে ফেলে ওর কাছ থেকে সাইজ করে নেব এটা বন্ধ করেন এই চরিত্র তাদের আছে থামেন নাকি আয়াত বলা ঠিক হচ্ছে আলা তাকরুদু বিকুল্লি সিরাতিন তুরিদুনা ওরা বিভিন্ন মানুষকে বিপদে ফেলার জন্য বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ওত পেতে থাকে কি করে থানায় যান ওত পেতে আছে কোর্টে যান ওত পেতে আছে এই কথা বলছে না কেন নাকি আয়াত আমি কেবল বানালাম আর আল্লাহর পথ থেকে কি করে মানুষকে সরানো যায় এই চিন্তা ভাবনা নিয়ে কাজ করে যায় আমার তো মনে হচ্ছে কাফের কাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে না কিছু মানুষ দেখেন আল্লাহর পথ থেকে সরানোর জন্য কত কায়দা কৌশল দেয় কোন জায়গায় বাধা নেই যেখানে আল্লাহর পথে মানুষ আসতেছে ওই পথে খালি বাধা দেওয়ার চেষ্টা চালায় আপনি কিন্তু এই দেশে শিলা বৃষ্টি নাজিল করার জন্য আল্লাহর রাগ বাড়িয়ে দিচ্ছেন এই যে চারটা কাজের কথা বললেন থামে যারা এগুলো করছেন আরো আছে আমি ওগুলো না নাই বললাম ওগুলো বলতে গেলে আমার দেখা যাচ্ছে জায়গা মতো চলে যাচ্ছে প্রথম কি বলেছিলাম যারা ওজনে কম বেশি করে দুই নাম্বার যারা দুনিয়া শান্ত থাকার পরে বিশৃঙ্খলা করার জন্য গরম করার জন্য চেষ্টা করে তিন নাম্বারে মানুষকে বিপদে ফেলার জন্য বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যারা ওত পেতে থাকে এ রাস্তা থানা হতে পারে কোর্ট হতে পারে আর বাকি রাস্তাগুলো না নাই বললাম না বলে আমি মার খাই আর চার নাম্বার হচ্ছে যারা আল্লাহর পথে মানুষকে বাধা দিয়ে সরিয়ে রাখতে চায় এইটাই এখন বেশি বলেন বলেন এই চারটা পাপের শাস্তি কি বলেছিলাম যেন শিলা বৃষ্টি বলেন কি বৃষ্টি হাজার হাজার
হাজার বছর আগে শুয়েব আলাইহিস সালামের উম্মতেরা এই গোনাহ করার কারণে যদি আল্লাহ এই পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেয় এখনো সে আল্লাহর ক্ষমতা নেই না আছে আপনি সতর্ক হন আপনি আল্লাহর গজব নাযিল করার জন্য উঠে পড়ে লেগেছেন এখন যদি বলেন আপনার সিলানো দরকার কি আমার দরকার আছে কারণ আমি দুই তলা নৌকা যদি আপনি আমি উপরে থাকি আপনি নিচে আছেন উপরে পানির ব্যবস্থা বারবার পানি আনতে গেলে যদি আপনি বিরক্ত হন এখন যদি বলেন ঠিক আছে তোর পানি আমি আর নেব না আমার নিচে পানি কত আমি ফুটো করে নেব তাহলে যদি নিজের পানি ফুটো করে নিতে চান উপরে আমরা যারা আছি যদি বলে ঠিক আছে তোর যা ভালো লাগে কর আপনি মরবেন আমি বেঁচে থাকব বলেন 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 আর চিল্লানো লাগে এই কারণে প্রতিবাদ করা লাগে এই কারণে কারণ আপনি যা করছেন গজব নাসিল হতে আর বেশি দেরি নেই আপনি নিজে মরবেন না আমাকে মারবেন তখন বলে আপনারা তো চিল্লানো দরকার চিল্লাই তো আমার নিজের কারণে আপনি জাহান্নামে যান আর জান্নাতে যাওয়ার দরকার নেই কিন্তু আমি তো সমস্যায় পড়ছি বৃষ্টি নাযিল যদি হয় শিলা বৃষ্টি পাথরের বৃষ্টি শুধু আপনার সৈন্য গোষ্ঠী ছাপ করবে না আমারও ভরবে তো কারণ আমি উপরে আসি নিচ থেকে পানি উঠলে নিস্তালা যেমন ডববে উপরতলার মধ্যে নাই দুই দিন দেরি হবে এই কথা বলেন না কেন এই পাপগুলো আমরা বন্ধ করতে চাই রাজি আছেন না আমি তো করবো না করতে দেব না কারণ করতে দেব না এই কারণে আপনি নিজে শুধু এ পাপে মরবেন না আমারে নিয়ে মারবেন না আমি মরতে রাজি না কাউকে আমি বিকট আওয়াজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম যাদেরকে দুনিয়ায় এই যে মেঘের ভেতরে মাঝে মাঝে আওয়াজ হয় না কি নাম বিদ্যুৎ চমকা এরা একটা নাম আছে বজ্রপাত কি হয় এই বজ্রপাত দিয়ে আমি আল্লাহ কাউকে বিদায় করেছি তাদের অপরাধ কি ছিল যাদেরকে বজ্রপাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করলাম এরা হযরতে সালেহ নবী আলাইহিস সালামের জামানার মানুষেরা ওয়াইলা তামুদা খাহুম সালিহা তালা ইয়া কওমি উবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র কদ জাআতকুম বাজ্জিনাতুম মির রাব্বিকুম হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাআকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম সূরা আরাফের 73 নম্বর আয়াত একটু খেয়াল করবেন এটা বাংলাদেশের সাথে যদি নাও মেলে না মিলে যাবে না হয়তো জানি যাতে মিলে যায় ভালো না মিললে অন্য দেশের সাথে মিলবে বলবো আমি সালেকে পাঠিয়েছিলাম তার ভাইদের কাছে সামদ জাতির কাছে তিনি বললেন আল্লাহ ছাড়া কারা ইবাদত করা যাবে না তিনি ছাড়া কোনো ইলাহা নেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট দলিল আর প্রমাণ এসেছে কথাগুলো শেষ করতে না করতে জাতির ভেতরে যারা নেতা গোছের যারা দল চালায় দেশ চালায় যারা বলছে সালে এই নতুন ধর্মের আবিষ্কার কথা থেকে পেলে তুমি যদি নবী দাবি করো তাহলে এই যে পাথর এই হাজার নামক পাথর থেকে একটা কালো একটা উষ্ঠি বের করো যে যার যে যে উষ্ঠির ভেতরে একটা পাথ মানে বাছুর পর্যন্ত তার পেটে আছে এরকম গর্ভবতী একটা উষ্ঠি বের করে আমাদেরকে দেখাও ওদের ধারণা পাথরের ভেতরে এক দুই নাম্বার উষ্ঠি বের হবে না আর যদি হয়ও তা গর্ভবতী উষ্ঠি কি করে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কি দিয়েছিলেন যেন বলেন 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 এটা সালে নবীর মুজিজা যত নবী দুনিয়ায় দিন প্রচার করতে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে বিপদে পড়েছিলেন তারা সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে ধর্ণা দিয়ে প্রথমেই তারা সেজদা দিয়ে বলেছেন আল্লাহ তুমি এই জায়গায় সাহায্য করো হযরতে সালে তিনি বললেন রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করো ঠিক কম বিজনিল্লা বলার পরে ওখান থেকে একটা গর্ভবতী উষ্ঠি বের হয়ে নামতেছে নিচে নামার সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে বাচ্চা বের হয়ে বাচ্চাও তার পেছনে পেছনে হাঁটতেছে তিনি বললেন এটা আল্লাহর উষ্ঠি হাদিহি নাকাতুল্লাহ এটা আল্লাহর উষ্ঠি সাবধান একে তোমরা মারধর করবে না খারাপ উদ্দেশ্য নিয়ে এর কাছে আসবে না
এর যা ইচ্ছা হয় করবে সেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে এর কাছে যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আসো অবশ্যই আমার আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন এ পর্যন্ত আয়াত ছিল আমার এখানে শিক্ষা কি হাদিহি নাকাতুল্লাহ এটা আল্লাহর উষ্ঠি এই উষ্ঠি এখন আছে অবশ্যই আছে আপনার মাথা কি তার কাটা নাকি ভালো করে শুনেন আল্লাহর এই উষ্ঠি এই নিদর্শন এখন আছে হ্যাঁ না আপনি তাফসীর শুনছেন না এতটুকু যদি আপনি আন্দাজ করতে না পারেন তাহলে আপনার মাথা কি আছে 1500 বছর আগে হাজার হাজার বছর আগে মনে করেন এই ঘটনা কোরআনে কারিমের সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা দিলেন যে এটা আল্লাহর উষ্ঠি আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শনের কাছে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে গেলে আমার আল্লাহ তাকে ছাড়ে না কি যেন শাস্তি দেয় লাহু মাযাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি দেয় কি শাস্তি নিদর্শন ছিল উষ্ঠি এখনকার উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর নিদর্শন হচ্ছে আল্লাহর কোরআন শব্দটা কি খেয়াল করেন না হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতা কি আয়াতা মানে কি নিদর্শন বলেন বলেন তাহলে এক এক জামানায় এক একটা নিদর্শন আল্লাহ পাঠিয়েছেন দাউদ আলাইহিস সালামের জামানায় নিদর্শন ছিল লোহা ধরে সাপ দিলে পানি হয়ে যেত সুলাইমান নবীর নিদর্শন ছিল কি এক মাসের রাস্তা তিনি এক দিনের ভেতরে তিনি ইঞ্জিন ছাড়া ওই সুলাইমানের তক্তিতে ঘুরে আসতে পারতেন হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় তার একটা নিদর্শন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহ নিদর্শন দিয়েছেন কোরআন কি দিয়েছে সুতরাং আল্লাহর নিদর্শনের কাছে কেউ যদি খারাপ উদ্দেশ্যে যায় আল্লাহ শাস্তি নাজিল করার ক্ষমতা রাখে না রাখে না যেহেতু এখন আর উষ্ঠি নেই এখন আর লোহা ধরে চাপ দিলে পানি হয় না অন্ধের চোখে ফু দিলে চোখ ভালো হয় না এখন সবচাইতে বড় নিদর্শন কোরআন এই নিদর্শন এখন আছে না নেই এর কাছে যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আসেন এ যেখানে যেতে চাই নিয়ে যান এ যা করতে চাই করতে দেন এই কথা বলেন না কেন আল্লাহর ঘোষণা ছিল কি আয়াতান ফাদারুহা তাকে ছেড়ে দাও তাকুল ফি আরদিল্লাহ সে জমিনে ভ্রমণ করুক যা ইচ্ছা সে খাবে যেখানে ইচ্ছা যাবে ওলা তামাসসু হাবে সুইন সাবধান একে খারাপ উদ্দেশ্য নিয়ে ধরবে না ওটা তো উষ্ঠির কথা গেল এখন কোরআনের সাথে এটা মিলানে তো আল্লাহর নিদর্শন এ যেখানে ইচ্ছা যাবে যেখানে ইচ্ছা মানে এর ইচ্ছা যাওয়া সংসদে সুতরাং এখানে যেতে দেন এ যা ইচ্ছা করবে ও যা করতে চায় আপনি বাধা দিতে পারবেন না ও কি করতে চায় এদেশ থেকে সন্ত্রাস মুক্ত করতে চায় বলেন বলেন যদি আল্লাহর নিদর্শনকে কেউ ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করে জিহাদকে সন্ত্রাস বানিয়ে জিহাদকে পোড়া দেশের কাছে কালার করে ফেলেছে না আমরা নিদর্শনকে এভাবে নিয়ে যেতে চাই না জিহাদ যা আছে আপনি জিহাদকে জিহাদের জায়গায় রাখেন জিহাদ নেই এই জন্যই তো জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়েছে জিহাদ নেই এই জন্যই তো সন্ত্রাসী হয় এই জন্যই ঘর বানাতে গেলে চাঁদা দেওয়া লাগে এই কথা বলেন না কেন তাকে ফরিদ বলে যে সিস্টেম নেই আমার কুষ্টিয়াতে আছে আপনি জায়েজ টাকা দিয়ে বাবার টাকা দিয়ে জমি কিনবে বড় ভাইকে হাদিয়া না ওটা বড় ভাই ও মিষ্টি খাবে মিষ্টি মানা তো বাবার টাকা মিষ্টি খাবে প্রশাসনকে আমি অন্তত বলি না যেহেতু ওনারা উল্টা চোখে দেখে তারপরও আপনাদের কিছু কাজের কারণে এই দেশে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি প্রশাসনে জানি কারণ আমার দোলা ভাই আছে আমার চাচা আছে আমার বাবাও ছিল এখন আর নেই সব আমার ওই লাইনে আমি জানি এরা যদি সত্যি মন থেকে একেবারে উপরে যিনি আছেন ওখান থেকে আপনাদের ফরিদপুর এই বয়সমারে থানা কনস্টেবল যে এই সবগুলো যদি 100 ভাগ চেষ্টা করে দেশ থেকে আমরা দুর্নীতি মুক্ত করবই কারো বাবার ক্ষমতা নেই এদেশে দুর্নীতি করা চাঁদাবাজি বন্ধ করা এরপরে আরো যে গোপন পাপ গুলো আমি নাম নাই নিতে পারলাম না তাই দুঃখিত নাম নিলে তো সব আমার গায়ে পড়বে এগুলো বন্ধ করা কোনো ব্যাপারে না আইন তো তৈরি করা আছে আইনে শুধু 100 ভাগ প্রয়োগ করেন দেখেন এমনি বন্ধ হয়ে যাবে বিশ্বের কতগুলো দেশে ঘুরলাম কই সেখানে ইসলামে আইন নেই
কিন্তু ইসলামের কাছ থেকে ধার করে তারা আইনগুলো শুধু কায়েম করে রেখে দিয়েছে এমনকি ট্রাফিকের যে আইন ট্রাফিক সিগন্যালগুলো পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান ওরা কোরআন মানে না কিন্তু কোরআনের কাছ থেকে ধার নেয় ট্রাফিকের যে রুলগুলো আছে রুলসগুলো এগুলো ওরা কোরআন থেকে নেয়নি কোরআনের কাছ থেকে ধার নিয়েছে এই কারণে ওদের যে সিস্টেম কোনো মানুষ লাগে না সৌদি আরবের মতো জায়গায় অন্য দেশের কথা তো বাদ দিলাম এটা তো উন্নত দেশ না উন্নত দেশগুলো তো 100 ভাগ মানুষ জান্নাতে আছে হ্যাঁ অন্যান্য সাইডে তাদের চারিত্রিক অবক্ষয় সেগুলো আছে আমিও মেনে নিয়েছি কিন্তু এই ট্রাফিক সিগন্যালটা তারা কোরআনের কাছে হাদিসের কাছে তাদের ধার নেওয়ার কারণে যে অন্তত শৃঙ্খলাভুক্ত জীবন তাদের কোনো পুলিশ লাগে না কিসের পুলিশ এমনিতেই সব কায়দা ওই জায়গায় যে কারণ জানে যে এখানে কেউ না থাকলেও অন্তত ক্যামেরা ফিট করা আছে গেলে এখন কিছু হবে না হঠাৎ বাড়িতে পৌঁছানোর পরে চিঠি আসবে অমক সময় অমক টাইম ওই কয়টার সময় তোমার গাড়ি 60 স্পিরিটের জায়গায় 62 উঠেছিল এই যে টাকা তোমার নামে বরাদ্দ এই টাকাগুলো জরিমানা দিয়ে আসো এর পরের দিন গাড়ি রাস্তায় নামাও যদি না নামো ডবল জরিমানা আরে দেশে সবার জন্য এ আইন কিন্তু নেই কথা বলে না তো আমির হামজার গাড়ি 60 থেকে 62 উঠলে জরিমানা লিখে সরকারের খাতায় জরি যাবে আমার উপরে যারা আছে তাদের 62 না 162 উঠলেও বাবা শাহজালা সব এই কারণেই তো এদেশে দুর্নীতি মুক্ত করা সম্ভব হচ্ছে না এই জন্য এই দায়িত্বগুলো যাদের আছে তারা একটু অ্যাক্টিভ হন তো ভাই আপনি তো মরা লাগবে এই চিন্তা করে অ্যাক্টিভ হন একেবারে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তিনি থেকে কনস্টেবল পর্যন্ত সবগুলো ইমানের দায়িত্বে বলিয়ান হয়ে চেষ্টা করেন একুশ সাল কি বলে 41 সাল লাগবে না 21 সালেই বাংলাদেশ অন্তত ডিজিটাল বাংলাদেশ হয়ে যাবে সবার জন্য আইন সবার বলেন 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 সবার জন্য আইন সবার জন্য আইন এটা আমরা অন্তত দেখতে চাই কারি সমান বলে কান দিয়ে শেষ করুন এটা আল্লাহর কি ছিল জানো উষ্টি কি ছিল আল্লাহর নিদর্শনকে যেভাবে চলতে চায় ভাবে চলতে দেন এখন আল্লাহর নিদর্শনের নাম কি আল্লাহর এবারান যেখানে যেতে চায় যেতে দেবেন তো বলেন বলেন যেতে দিতে হলে এর কাছে আসা লাগবে না বসা লাগবে না এর কাছে আসে অনেকে আসে খারাপ উদ্দেশ্য নিয়ে এই যে বিভিন্ন শহর আছে না মরগ মুরগি চুরি করে যারা এই কথা বলে না কেন এদের উদ্দেশ্য কোরআনের কাছে আসা কোরআনে কারিমকে ক্ষতি করা আয়াত ছিল কি আলা তামাসসুহা বিসুইন এর কাছে তোমরা খারাপ উদ্দেশ্য নিয়ে যাবে না ওরা দেখেন যা কোরআনের কাছে দুই একটা আসে যত রকমের উদ্দেশ্য খারাপ সব ওদে কি করে আল্লাহর ভুল ধরা দেয় ওরা দাবি করছে আল্লাহ অঙ্কে কাঁচা কেন কারণ দুই সে মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে এই হিসাব আল্লাহ জানে না এই জন্য অঙ্কে কাঁচা পরে আল্লাহ অঙ্ক শেখাবে না ও শিখবে একটা মেয়ে লোক কত জায়গা থেকে কত কিছু পায় আপনি তো টের পাচ্ছেন না শুধু আপনি এক জায়গায় দেখে আল্লাহকে বললেন অঙ্কে কাঁচা এরপরে জানিয়েছে কোরআনের যে সূরা মায়েদার 38 নাম্বার আয়াত এটা হাত কেটে দাও আইন চুরি করলে যারা সারা জীবন কালো বিড়াল হয়ে গেছে তারা তো চুরি করবে তাদের হাত তো আগে কাটা যাবে এই জন্য ওরা বলেছে এটা বর্বর আইন জোরে বলে নাউজুবিল্লাহ ঢাকা ধরলে কি করা লাগবে কোরআনে আছে না কি করা লাগবে হাত আর পা বিপরীত দিক থেকে কাটা লাগবে অথবা দেশ থেকে দাঁড়ানো লাগবে অথবা শরীরে জড়িয়ে দিতে হবে এই জন্য ভারতের হাইকোর্টে এই আয়াতের বিরুদ্ধে মামলা আছে এই আয়াত কোরআন থেকে বাতিল করা লাগবে কোরআনে কারিমের 26টা আয়াত নাকি চলে না অচল এটা বাতিল করাই লাগবে এই জন্য মামলা দিয়েছে তার ভিতরে এই আয়াতটা যেটা আমি পড়লাম ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান এটা সন্ত্রাসের বিরুদ্ধে আয়াত কিসের পৃথিবীর বড় বড় সন্ত্রাসী যারা মানুষের অধিকারগুলো নষ্ট করে কেড়ে নেয় তারা তো এই আয়াতের বিরুদ্ধে মামলা করবে আপনি মুসলমান হয়ে কেন এর পক্ষে অবস্থান নিলেন একটু প্রতিবাদ করা যায় না যে অন্তত এই মামলা আমরা খারিজ করতে চাই কলা যেমন ছলে বাজারে নিয়ে গেলেও দাম থাকে না আপনি সোনা মেলা খোলা মেলা চললে আপনারও দাম থাকবে না মানুষ ব্যবহার করেই ছেড়ে দেবে কথা বলে দেখেন আজ যে সমস্ত পরিবারগুলোতে পর্দা নেই হারাম কাজ দিয়ে বিয়ে হয় দেখেন অধিকাংশ বিয়েগুলো টেকে না এই যে নাসির যে বিয়েটা করেছে তামিমাকে মনে করছেন খুব সুখের সংসারে একেবারে বেহেস্তে আছে দুই মাস থাক
কারণ আর একটা বাচ্চা আছে এই কথা বলেন না কেন 12 13 বছর সংসার করে একটা মেয়ে লোক আপনি দুনিয়া আর মেয়ে লোক পেলেন না ওইটাই বিয়ে করা লাগলো তার স্বামীর বরদোয়া একদিকে এরপরে এত বছর সংসার করে একটা মেয়ে আর পর্দা পোশিদাল তো বানাই নেই বিবাহ যে কায়দায় হয়েছে শয়তানও বলছে আমার এ থাকার দরকার নেই এরকম বিবাহগুলো যদি টিকে যায় শান্তি পায় আমার তো বিশ্বাস হয় কোরআনে মনে হয় ভুল আছে জীবন না দেখবে না এগুলো আর যদি কাংশ নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেট খেলোয়াড় থেকে ফুটবল খেলোয়াড় থেকে যারা হারামি খারাপি কাছে এই অশ্লীলতায় গা ভাসিয়ে বিবাহ শাদী করে মনে করছে উপর থেকে খুব আরামই আছে ইশের আরাম ওই উপর উপরে দেখা যায় রাত 12টার সময় দেখবে স্বামী এসেছে লাল পানি খেয়ে বাড়ি এসে দেখবে বউ খেয়ে আছে কি জানো আর কথা বলতে পারছে না ওদের পরিবারে কোনো শান্তি নেই আমি বহু মানুষের সাথে মিশে দেখেছি ইসলাম বাদ দিয়ে যারাই পরিবার চালাচ্ছে অশ্লীল ভাবে ভায়া করা ভাবে তাদের পরিবারে উপরে থেকে মনে হয় খুব শান্তি ভেতরে কিচ্ছু এমনকি ওমর সানি মৌসুমী খুব আরামে আছে না ভেতরে খবর নিয়ে দেখে আমি নিজে আর নামলাম না এরপরে আল্লাহ দিয়েছেন আমি এরকম মানা খারাপ না তাহলে বেপর্দা যদি বেড়ে যায় অশ্লীলতা বেড়ে যায় জেনা ব্যভিচার ধর্ষণ যদি প্রকাশ্য শুরু হয় ওই জায়গায় আমার আল্লাহ এমন গজব নাজিল করেন যার নাম কি বলেন তো ডেড সি মৃত সাগর বানিয়ে দেবে বাংলাদেশকে সাগর বানাতে আল্লাহর মনে হয় কয়েক বছর সময় লাগার কথা ইচ্ছা না কক্সবাজারে যাবেন যে ঢেউ ও যদি এখন অন্তত 100 হাত উঁচু হয়ে আল্লাহ তুলে দেয় এ দেশ খুঁজে পাওয়া যাবে আর একদিনে গেড়ে যাবে আমেন হম মানা খারাপ না কাউকে আমি পানিতে চুবিয়ে মারি ফেরাউনকে যেমন মেরেছিল ফেরাউনকে পানিতে চুবিয়ে মারার পেছনে কারণ ছিল সে ছিল অত্যাচারী কি ছিল জনগণের অধিকার নষ্ট করে নিজে ক্ষমতায় বসেছিল এই কারণে আল্লাহ পানির ভেতরে ডুবিয়ে মেরেছে আস্তে বলেন দুনিয়ায় যদি কোন দেশে জনগণের অধিকার নষ্ট করে তাদের হক নষ্ট করে কেউ যদি জোর করে টিকে থাকতে চায় আল্লাহ এখনো ফেরাউনের মতো পৃথিবীর কোন ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারতে পারে না ডুবে মরার আগে অন্তত পৃথিবীতে যারা এরকম কোন কাজে আছেন থামে আপনি তো ডুবে মারবেন আমারও মারবে আমি মরতে চাই না আমি আবার বলছি আমি মরতে চাই না এখনই এই জন্য আমার বারবার বলা লাগে আল্লাহ তুমি আমাদেরকে এই গজবগুলো দিয়ে অন্তত বিদায় করে দিও না বিদায় করে দিত রাসূলুল্লাহ দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না এই কারণে আমাদের কিছু হয় না আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন জোরে বলেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম এতগুলো প্রশ্ন এখন কিভাবে দেব মসজিদে মানত করা জায়েজ আছে কিনা মানত হবে শুধুমাত্র আল্লাহর নামে এই গুরুত্বপূর্ণ বিষয় বসেন বসেন 5 মিনিট বসেন এখানে নামাজ পড়ে যাবে এখানে নামাজ পড়ে তারপরে যাবে নামাজের এখনো 5-6 মিনিট বাকি আছে মসজিদে মানত করা জায়েজ আছে কিনা কে বলেছে এটা মান্নত শুধু আল্লাহর নামে পৃথিবীর কারো নামে মান্নত করা যায়জ নেই অনেকে ছেলের মাথায় হাত দেয় প্রেমিকার মাথায় হাত দেয় মনে করে প্রেমিকার মাথায় যত চুল আছে অতগুলো সওয়াব হবে অতগুলো গুনাহ হবে এখানে যারা এরকম কাজ করেছেন হাত পর্যন্ত ওকে এই যে একজন বিশ্বের কোন মসজিদ ফজিলতপূর্ণ এটা তো আল্লাহর ঘর কাবা শরীফ এরপরে মসজিদে নববী এরপরে মসজিদে আকসা এই তিনটা মসজিদে আপনি সফর করতে পারেন তাহলে সওয়াব হবে পৃথিবীর এই তিনটা মসজিদ বাদ দিয়ে পৃথিবীর কোন মসজিদে অন্তত ইবাদতের নিয়তে সফর করা জায়েজ নেই সে যে মসজিদই হোক
কথা বুঝতেছে এমনি আপনি দেখার জন্য যেতে পারেন কিন্তু ইবাদতের জন্য যাওয়া জায়েজ আছে মসজিদে হারাম যেটা আল্লাহর ঘর মক্কায় দুই নম্বর মসজিদে নববী আর তিন নম্বর মসজিদে আকসা এরপরে কি লিখেছে মসজিদে সমু খাওয়া মসজিদ থেকে ধুলা বালি নিয়ে গিয়ে গায়ে মাখা না এটা জায়েজ না হারাম কোথায় আর কি এগুলো আর প্রশ্ন নেই আর থাকলে দেন যা প্রশ্ন আছে বলেন আছে আর আজকের মতো শেষ করি বাকি 4 মিনিট আছে 4 মিনিটে মোনাজাত করব আমি মুসাফির মানুষ Bruce Lee 24 Enjoy the Holy Quran